আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়, মোটা মহিলাদের জন্য বিশেষ যৌন আসন। যৌন মিলনের জন্য অনেকগুলো যৌন আসন আছে। বেশিরভাগ ব্যক্তি যৌন আসন বিষয়ে অনভিজ্ঞ, তারা বিভিন্ন আসন সম্বন্ধে জানে না, যারা জানে তাও অল্প সংখ্যক। বিভিন্ন প্রকার যৌন আসন দ্বারা যৌন মিলনে আনন্দ এবং স্বাচ্ছন্দ্যবোধ করা যায়। আর বেশি মোটা স্বামী বা স্ত্রী হলে স্বাভাবিকভাবে যৌন মিলনে আবদ্ধ হওয়া সহজ হয় না, তবে বিশেষ কিছু যৌন আসন অবলম্বন করলে যৌন মিলন আনন্দের ও সহজ সাধ্য হয়। হেলথ সাইটের আজকের টিপস বিশেষ একটি যৌন আসন নিয়ে, যা জানার মাধ্যমে যারা অত্যাধিক মোটা তাদের জন্য যৌন মিলন সহজ হবে। চলুন যৌন আসনটি সম্পর্কে বিস্তারিত জানি। পুরুষ ও মহিলা অধিক মোটা হলে বা মহিলাটি গর্ভবতী হলে এই আসনে সঙ্গম করা যেতে পারে। এক্ষেত্রে মহিলাটি হাঁটু বাঁকিয়ে সামনের দিকে ঝুঁকে পা দুটো হালকা ফাঁক করে ধরবে এবং শরীরের উপরের অংশ নিচু করবে, ফলে যোনি মুখ উপরে উঠে আসবে। এ সময় পুরুষটি পা বাঁকিয়ে হাঁটুর উপর ভর দিয়ে ভুঁড়িটি উপরে টেনে ধরে মহিলাটির পেছন দিক দিয়ে পুরুষাঙ্গ যোনিপথে প্রবেশ করাতে পারে। পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে তলপেট মহিলাটির নিতম্বের উপর চেপে রেখে সহজেই সঙ্গম করা যায়। তবে পুরুষাঙ্গ আকারে ছোট হলে বা যোনিমুখ ও যৌনাঙ্গের ভেতরের গঠন অস্বাভাবিক হলে পেছন দিক দিয়ে সঙ্গম করতে কিছুটা সমস্যা হতে পারে। আবার মহিলাটির উরু অত্যাধিক মোটা হলে তার হাঁটু গেড়ে বসতে সমস্যা হতে পারে। নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।